লোকেদের মুখে শোনা যায় বৃহস্পতিবার মৃত ব্যক্তির আত্মা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসে। এই ধারণাটি একেবারেই ভুল। মৃত ব্যক্তি বা মৃত আত্মা কখনোই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসে না। সাধারণত মৃতরা রুহের জগতে থাকে, ইমানদারদের রুহ থাকে ইলিয়েনে। ইলিয়েনের পরিচয় দিতে মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইলিয়েন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশের নিচে অবস্থিত একটি স্থান, আর কাফেরদের রুহ থাকে সিজ্জিনে। এটা জাহান্নাম নয়, কিন্তু এখানকার পরিবেশ জাহান্নামের মতোই। কবরের আজাব বলতে যা বোঝায় তা এই সিজ্জিনেই হবে। এই দু জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যে কোনো সময় মৃত ব্যক্তির মাগফিরাত দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃত রুহে পৌঁছে দেওয়া হয়। নফল নেকের কাজে সওয়াব পৌঁছে দেওয়া হয়। বিশেষ দান সদকার সওয়াব দুনিয়ায় করে যাওয়া তার সদকায়ে জারিয়া দিনে ইমল প্রচারের ব্যবস্থা এবং সন্তানকে নেক দেওয়া মৃত্যুর পরেও সব সময় তার রুহে পৌঁছে যায়। বৃহস্পতিবার আত্মা বাড়িতে আসার যে কথাটি শোনা যায় এর তাৎপর্য হলো, প্রতি বৃহস্পতিবার তথা জুমা পূর্বে রাতে কবরবাসীরা যে কোনো জিয়ারতকারীর অপেক্ষায় থাকে। কেউ যদি জিয়ারতে যায় কিংবা ঘরে বসে সওয়াব পাঠায় তাহলে পুরো কবরবাসীরা আনন্দিত হয়। এমনও আছে কোনো মানুষ গণ গণ যদি নিজ পিতা মাতা বা আত্মীয়ের কবর জিয়ারতে যায় তাহলে সঙ্গের কবরবাসীরা তার বাবা মা ভাই আত্মীয়ের রুহুকে জিজ্ঞেস করে, আজকে তোমার ছেলে নাতি ভাই ভাতিজা আত্মীয়টি আসবে না বা এখনো আসেনি কেন, কিংবা এ বৃহস্পতিবার এলো না কেন? তাহলে তো আমরাও তার দোয়ার বরকতে কবরে শান্তি পেতাম। এভাবে জুমার রাত দিন ২৪ ঘন্টার মধ্যে কিংবা সারা সপ্তাহে যখনই কেউ কবর জিয়ারত করতে দোয়া দুরুদ পড়ে আর সব ইমানদার নারী পুরুষের জন্য দোয়া করে তখন সবার মধ্যে আনন্দ সারা পড়ে যায়। এক হাদিসে আছে যে মৃত ব্যক্তিরা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো, যে একটা অবলম্বনের জন্য হা হতাশ করতে থাকে। যদি কোনো ডিঙ্গি বা কাঠের টুকরো পায় অথবা কোনো উদ্ধারকারী তাকে জাহাজে উঠায় তখন তারা যেমন আনন্দ লাগে, মৃত ব্যক্তিদের জন্য দোয়াকারীদের জিয়ারতকারী সওয়াব রেশানিকারী লোকটিকে মৃত্যু তেমনই প্রিয়।